بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله الحمد لله رب العالمين خالق الحب والنوى عالم السر والنجوى كاشف الضر والبلوى له الحمد في الأولى والآخرة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن محمدًا عبده ورسوله أرسله الله بين يدي الساعة بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فهدى الله به من الضلالة وبصر به من العمى وأرشد به من الغي وفتح به عيونًا عميا وآذاناً سما وقلوباً غلفا فبلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده وعبد ربه حتى أتاه اليقين من ربه صلى الله عليه وسلم وعلى آله الطيبين وصحابته أجمعين وعلى كل من سار على نهجه واقتفى أثره إلى يوم الدين أما بعد فيا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله اتقوا الله تعالى واشكروه على ما هداكم للإسلام وجعلكم من أمة خير الأنام محمد عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون أيها الإخوة والأخوات إنه لا يخفى على أي مسلم ما لسيرة الرسول صلى الله عليه وسلم من أهمية كبرى في حياة المسلمين إنها الينبوع الصافي لطالب الفقه والدليل الحادي لباغي الصلاح والمثل الأعلى للأسلوب البليغ الدستور الشامل لكل شعب الخير لذلك كان سلف هذه الأمة رحمهم الله عليهم أجمعين يدركون ما لسيرة الرسول صلى الله عليه وسلم من آثار حسنة في تربية النشأ وتنشئة الجيل الصالح لحمل رسالة الإسلام فمن ثم كانوا يتدارسون ويهتمون في مدارسة سيرة النبي العطرة في حياتهم وفي بيتهم وفي ولأولادهم সম্মানিত হাজিরিন আলহামদুলিল্লাহ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই দুনিয়ার মধ্যে রাহমাতুল আলামিন করে রবিউল আউয়াল মাস আসলেই অনেকেই হয়তোবা একটি বিশেষ দিনে ঘটা করে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই দিনকে স্মরণ করতে চান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য কিছু একটা অনুষ্ঠান করার জন্য কোনো হুকুম দেননি প্রত্যেকটি দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত করা তার অনুসরণ করা বছরে 365 দিন দিনে রাতে প্রত্যেকটি কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করে আমাদের জীবনকে আলোকিত করতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা যদি সত্যি আল্লাহকে পছন্দ করে থাকো তাহলে তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো অনুসরণ করার কাজ একদিন নয় একদিন ঘটা করে অমুক তারিখে একটা অনুষ্ঠান করেছেন সাহাবায়ে কেরাম সালফে সালেহীন তাবে তাবেইন কোনো ইতিহাস পাওয়া যায় না পরবর্তী পর্যায়ে বছরে একদিন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করার রেওয়াজ অন্যান্য উম্মতের মধ্যে যেভাবে তাদের মধ্যে এরকম প্রথা আছে এরকম প্রথা চালু হয়েছে আমাদের সাহাবায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চেয়ে অনেক বেশি মহব্বত করেছেন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস কিংবা মৃত্যু দিবস একদিনও পালন করেননি কিন্তু তারা প্রতিদিন ওনাকে অনুসরণ করেছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পড়া উচিত এই রিমাইন্ডার আমাদের দরকার আছে আমাদের জন্য আল্লাহ তাআলা দুটো জিনিস পাঠিয়েছেন একটা আল্লাহর কিতাব আর একটা তাঁর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
শুধু কিতাব যদি একটা পাঠিয়ে দিতেন আল্লাহ তাআলা, তাহলে কিতাবকে কেমনে অনুসরণ করতে হবে, কোনো জীবন্ত এক্সাম্পল আমাদের কাছে থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের শিক্ষক যিনি হবেন তাকে পাঠিয়েছেন আমাদের জন্য অনুকরণীয় আদর্শ দৃষ্টান্ত হিসাবে, উসওয়াতুন হাসানা করে পাঠিয়েছেন। ইয়ারহামুকাল্লাহ। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মহব্বত থেকে ইমান এক নম্বর জিনিস, দুই নম্বর তাকে মহব্বত করা, তিন নম্বর তাকে অনুসরণ করা, এই তিনটি জিনিস আমাদেরকে পালন করতে হবে। তবে ইমান আনার ক্ষেত্রে আশা করি আমাদের কারো দ্বিমত নাই, আমাদের চেষ্টা করছি ওনাকে আমরা নবী হিসাবে ইমান এনেছি। দুই নম্বর হচ্ছে কতটুকু মহব্বত করি। হাদিসে কি এসেছে যে যতক্ষণ পর্যন্ত না আমি তোমার কাছে তোমার পিতা মাতা ছেলে মেয়ে সব থেকে বেশি মহব্বতে না হব ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না। কিন্তু আমাদের দিলে তো অনেকের মহব্বত অনেক বেশি হয়ে আছে, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মান অনেক করি কিন্তু অন্তর থেকে মহব্বত সবচেয়ে বেশি ওনার জন্য কতটুকু অর্জন হয়েছে এটা আমাদের চিন্তার বিষয়। ওনাকে যদি সবচেয়ে বেশি মহব্বত না করতে পারি তাহলে কিন্তু আমাদের ইমান দুর্বলই থেকে যাবে। তিন নম্বর হচ্ছে ওনাকে অনুসরণ করার কাজ, কি পরিমাণ অনুসরণ করি আমরা ওনাকে, আমাদের সুবিধা মতো যেখানে ওনা অনুসরণ করা লাগে সেখানে করি, আর যেখানে ওনাকে অনুসরণ করলে মনে হয় যেন সুবিধা লাগছে না সেখানে আমরা অন্য কিছু অনুসরণ করি। আমাদের মন গড়া যেখানে স্বার্থ আছে, যেখানে আমাদের জন্য সুবিধা হয়, এইভাবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হারাম জীবনের প্রত্যেকটি কাজে তাকে অনুসরণ করার কাজ যদি না করি তাহলে কিন্তু আমরা আল্লাহ সন্তুষ্টি পাবো না। আল্লাহ তাআলা সে কথা সূরা আলে ইমরানে বলে দিয়েছেন। আমাদের ছেলে মেয়েদের জন্য, তাদের জন্য রোল মডেল উসওয়াতুন হাসানা কাকে বানাবো, তারা এই পৃথিবীতে যখন আধুনিক জমানায় বসবাস করছে এই সমস্ত দেশে তাদের কাছে অনেক রোল মডেল আছে। কারো কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে অমুক খেলোয়াড়, অমুক প্লেয়ার, কারো কাছে সবচেয়ে পছন্দের ব্যক্তি হচ্ছে অমুক সিঙ্গার, কারো কাছে অমুক ড্যান্সার, কারো কাছে অমুক অ্যাক্টর, এরকম করে বিভিন্ন রকমের রোল মডেল, কারো কাছে অমুক লিডার, বিভিন্ন লোকেরা তাদের আদর্শ বানিয়ে নিয়েছে যার জন্য তারা জান দিতে মনে চায়। কোনো এক দেশের পৃথিবী বিখ্যাত একজন গায়ক যখন মারা গেল এবং দেখা গেল যে তার মরে যাওয়ার কারণে শোক সহ্য না করতে পারে কেউ কেউ ছাদ থেকে পড়ে আত্মহত্যাও করেছে, এত মহব্বত একটা গায়কের জন্য হয়েছে। তা আমাদের ছেলে মেয়েদেরকে এই যে তাদেরকে যদি আমরা সিরাতে পাকের লেখাপড়া না করাই, মহব্বত সৃষ্টি না করে দেই তাহলে কিন্তু আমরা তাদেরকে রোল মডেল হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেজেন্ট করতে পারবো না। এই জন্য সালফে সালেহীন খুব গুরুত্ব দিয়েছেন সিরাতে পাককে নিজে পড়া, পরিবারের ছেলে মেয়েদেরকে শেখানো, মাদ্রাসায় যেখানে পড়ানো হবে এই ওনার জীবনে পড়ানো। ইমাম জাইনুল আবেদিন রাহেমাহুল্লাহ উনি বলেছেন যে আমরা নবী করিম আমাদের ছেলে মেয়েদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি, ওনার যুদ্ধ জেহাদ সমস্ত ঘটনা এইভাবে পড়াতাম গুরুত্ব দিয়ে যেভাবে ছেলে মেয়েদেরকে কোরআন পড়ানোর গুরুত্ব দেই। আমরা অনেকেই অবশ্য কোরআন মুখস্থ করা, হাফেজ হওয়ার, কোরআন পড়ানোর গুরুত্ব দেই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরতে পাককে এরকম গুরুত্ব দিয়ে কয়জন পড়িয়েছি, কয়জন গুরুত্ব দেয়। ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই সিরতে পাক পড়ার মধ্যে দুনিয়া এবং আখেরাতের সমস্ত এলেম রয়েছে। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়ার সবচেয়ে মূল কাজ হচ্ছে, জরুরি কাজ হচ্ছে, এক নম্বর কাজ হচ্ছে দ্বীনের এলেম শেখা। আর দ্বীনের এলেমের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে পাক পড়া এবং শেখা। কারণ সিরাতে পাক এবং সাহাবাদের জিন্দগি দুইটাই তিনি বলেছেন, এগুলো আল্লাহ তালা কোরআনে পাকে সালেহীনদের নবীদের কথা আলোচনা প্রসঙ্গে বলেছে যে অমুকদের নেককার সালেহীন যারা আছে তাদেরকে অনুসরণ করেন, তাদের জীবনী পড়লে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবেকরাম জীবনী পড়লে আমাদের কাছে সেগুলো আর রোল মডেল হিসাবে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তো এই জন্য আসুন আমরা যেটা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে পাকের একটা গুরুত্বপূর্ণ বই কিতাব সবার ঘরে থাকা দরকার, আর রাহিকুল মাখতুম নামে যেটা বাংলায় হয়েছে নির্ভরযোগ্য এই সিরাতে কিতাবটা আমরা সবাই ঘরে রাখি, মা বাবা পড়ি
এবং ছেলে মেয়েদের জন্য ইংরেজিতে ইংলিশে খরিদ করে তাদেরকে পড়তে দেই, তাদেরকে বলি পড়ে শোনাও, আমাদেরকে বলো, তাহলে তারা একটু আগ্রহ সহকারে পড়বে। সিরাতে পাকের মধ্যে যদি ছেলে মেয়েকে ঢুকাতে পারি আলহামদুলিল্লাহ, এই সিরাতে পাকের প্রভাব তাদের জীবনকে আলোকিত করে দিবে, অন্ধকার থেকে উদ্ধার করবে। তাদেরকে অন্য কোনো রোল মডেল তালাশ না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোল মডেলকে তারা অ্যাকসেপ্ট করবে, অনুসরণ করবে। আর এটাই হচ্ছে আমাদের সত্যিকার মহব্বত। আর বছরে একদিন পালন করা, কিছু হালুয়া রুটি খাওয়া, জিলাপি বিতরণ করা, এগুলোর ফাংশন যেগুলো সমাজে চালু হয়েছে, এগুলোর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো শিক্ষার কোনো সম্পর্ক নাই। সাহাবায়ে কেরাম সালফে সালিন আইমে মুস্তাহিদিন কোনোদিন এই কাজ করেননি। এগুলোকে ঘটা করে পালন করা বরঞ্চ ওলামায়ে কেরামের দৃষ্টিতে সুস্পষ্ট বিদআত, যেটা সাহাবায়ে কেরাম তাবে তাবিন করেননি। এরকম কিছু করা আমাদের জন্য ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাকের মহব্বতকে মজবুত করে দিন। আমরা এই উদ্দেশ্যেই গত প্রায় মাসখানিক থেকে আমাদের এখানে সিরাতে নবীর বাংলা আলোচনা শুরু হয়েছে। আপনারা জানেন প্রতি বৃহস্পতিবারে ঈশা নামাজের পরে সিরাত নবীর আলোচনা শুরু হয়েছে, ওনার জন্মের পূর্বের ইতিহাসগুলো শেষ করে। আমরা ওখানে ওনার জন্মের দিকে গিয়েছি, গতকালকে হয়েছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ প্রতি বৃহস্পতিবার এসার পরে আসুন আমরা সিরাত নবীর মাহফিলে অংশগ্রহণ করি এবং আমরা নিজেরা জানার চেষ্টা করি এবং বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের সঙ্গে সেগুলো আলোচনা করে ওনার জীবনের সুন্দর সুন্দর দৃষ্টান্তগুলো যেন আমাদের ছেলে মেয়েদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু ফিকুম। মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, দিস ইজ মান্থ অফ রাবিউল আউয়াল। ইউল সি মেনি অফ পিপল উইল কাম টু পার্টিকুলারলি টুগেদার ওয়ান ডে টু সেলিব্রেট হিজ বার্থডে। But if you look into the Quran and Hadith and in the Salaf al-Salihin's or great predecessors' life, how they used to show their love to the Prophet sallallahu alaihi wasallam, how they used to celebrate that, they used to celebrate every day by following his instruction, by taking him role model example. And that is important subject for us to learn his whole seerah. Allah subhanahu wa ta'ala sent him, لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرِ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا. There has certainly been for you in the Messenger of Allah an excellent example for anyone whose hope is in Allah and the last day, and who remembers Allah often. So, to accept Rasulullah sallallahu alaihi wasallam as role model in the life, that is a real success. So we have the three things for him. First thing, we need to believe in him. Alhamdulillah, we believe who are here, all of us believe in as the last messenger. And we are very fortunate. We should be very grateful to Allah that he has given us tawfiq to follow Islam and to accept Rasulullah sallallahu alaihi wasallam as an example in our life, as a messenger. This iman, alhamdulillah, none of us will disagree at that, because that will make us out of the fold of Islam. So the iman is the minimum level, I could say, is with every Muslim. But the other two is that believing in him as a messenger is not enough. To love him, none of you will be good believer until you love me. The Prophet sallallahu alaihi wasallam said, you love me more than your parents, your children, or anybody else in this world, even from yourself. Can we claim that I love Prophet sallallahu alaihi wasallam more than my family members, my parents, my children, my wife and wife, my husband? Can you claim that? Surely there will be gap. We are not in that level yet. So that should be our target, how we love him more than anybody else. The third thing is, this love only not enough. The love will follow the real action that will do everything the way Rasulullah sallallahu alaihi wasallam did. The Sahaba are following him in everything. One day, Prophet sallallahu alaihi wasallam used to take his button is closed of his clothes. But one day, he probably forgot, he opened this button of his clothes.
some of the Sahaba has looked, his button is open, so they open also his button, their button. Then Prophet Sallallahu Alaihi Wasallam says, why you doing this? Did you open your the button? Why you didn't close it? He said, because, Ya Rasulullah Sallallahu Alaihi Wasallam, I have seen your one was open. So we are supposed to follow you. He said, I forgot that. So look at the spirit of the Sahaba. Spirit of them. They would like to see everything. One day, he was praying, leading the Jama'ah in the masjid. His masjid was on the floor of the made of pebble, as you know. Not like beautiful carpet you got today. So in the sujood, he just took off his shoes. Took off his shoes in the sujood. They used to pray with their shoes because it is full of pebble, and there is no harm. You can pray with the shoes if it is not any impurity there. So some of the Sahaba seen that he has taken off his shoes, then everybody has started taking off their shoes in the Salah. After Salah, he said, why did you all took off your shoes? Ya Rasulullah, we have seen you have taken off your shoes. We are supposed to follow you. He said, no, there's a problem in the sole, the bottom part of my shoe, there was something impurity I never realized. Jibreel alayhi salam told me, so I took it off. So we are not supposed to take it off. So this way you can see the spirit of the Sahaba radhiyallahu anhum ajma'in. The importance they have given to learn, to practice, to know details of the seerah of Rasulullah sallallahu alaihi wasallam's life, because Allah said, he is the uswatun hasana for you. He is the real role model and example. If you don't consider him real the example, if you don't place and present it to your children, they will find role model in many things. Some of the young people in this country, his role or her role model will be like a singer, a player, a dancer, a leader. So there are a lot of things they will, glorify, and they will follow, and they will try to imitate them. We're supposed to teach them. They are, learning the seerah of Rasulullah sallallahu alaihi wasallam, the beautiful teaching, and accepting he is the role model. Look, the great imams, our great predecessors, has given so much importance of teaching our children the Prophet's life, alayhi salatu wasalam. Imam Zainul Abidin, son of or grandchild of Imam Hussein radiallahu anhu, he used to say, "Kunna nu'allimu awladana maghazi ya Rasulillahi sallallahu alayhi wasallam wa sarayahu kama nu'allimu surata min al-Qur'an." He used to teach our children the incidents or the events in the life of Rasulullah sallallahu alayhi wasallam. The way we used to teach them Quran. We know many of us will give so much importance for our children to learn Quran, to memorize it, to become hafiz. Mashallah, it's very good practice. But how many of us will give same importance to teach them seerah of Rasulullah sallallahu alaihi wasallam? The Prophet's life? Probably not at all, many of us. Imam Az-Zuhri rahmatullah alayhi said, "Fi ilm al-maghazi, ilm al-dunya wal-akhirah." In the life of Rasulullah sallallahu alaihi wasallam, the event in the history of his life, all incidents, all events, are the main source of the knowledge of we need for dunya and akhirah. Imam Ibn al-Jawzi rahmatullah alayhi said, "Asl al-usul al-ilm." The main thing in our life, most important thing to have, is a knowledge of Deen. وَأَنْفَعُ الْعُلُومِ النَّظَرُ فِي سِيَرِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابِهِ. And the most influential or beneficial knowledge is to look into, to get lesson from the life of Rasulullah صلى الله عليه وسلم and the Sahaba, his companions. Because Allah subhanahu wa ta'ala said in Surah Al-An'am, ayah number 90, أُولَٰئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ فَبِهُدَاهُمُ اقْتَدِهِ. They are the people whom Allah has guided. So
From their guidance, take an example. So that is important, that our children are educated about the life of Rasulullah sallallahu alaihi wasallam, so they could always consider he is a role model. And the real love of Rasulullah sallallahu alaihi wasallam come from reading, then love come, and that love should follow his, in obeying his all message. As Allah subhanahu wa ta'ala said, قُلْ إِن كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُرُ رَحِيمٌ. Say, O Muhammad, if you should love Allah, then follow me, follow the Prophet. So Allah will love you and forgive you your sins, and Allah is forgiving and merciful. If it is other way, you don't follow, you disagree to follow him, قُلْ أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ. قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ. Say, obey Allah and the Messenger. But if you turn away, then indeed Allah does not like the disbelievers. If you deliberately reject to follow him, it could be leading you to commit kufr even. So that is the serious message we need to have. So the practical thing is what we need to do, like the great imams advised us, we should have in our house, at our home, a good book of Sirah of Rasulullah sallallahu alaihi wasallam, which is available, one of the good translation, that is Al-Rahiq al-Makhtum, which is in English called Sealed Nectar. We recommend every one of us to have a copy at our home, one for the older generation who speak Bangla, Urdu, or any other language, but for the younger generation to have it in English, and making sure they read. This reading, this seerah, is bringing iman in them and love of Rasulullah sallallahu alaihi wasallam in them. That is our duty towards the Prophet sallallahu alaihi wasallam. So it's not to celebrate one day, making a big function about that informal. It is following the other people's culture, the Sahaba, the great companions, great imams, Imam Bukhari, Imam Abu Hanifa rahimahullah, jami'an. They did not celebrate one day their love to the Prophet sallallahu alaihi wasallam. They celebrated every day in their life. May Allah subhanahu wa ta'ala give us tawfiq. Barakallahu li wa lakum fil Qur'an al-azim. Wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayat wa dhikr al-hakim. Wa aqulu qawli hadha wa astaghfirullah li wa lakum wa li sa'il al-muslimin min kulli dhanb. Fastaghfiruhu wa atubu ilayhi. Innahu huwa al-ghafur rahim. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه يا ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وأصلي وأسلم على أفضل الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد عباد الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا أن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وعليكم بالجماعة فإن يد الله مع الجماعة وصلوا على البشير النذير على المصطفى الحبيب وصلوا على صحابته الأربعة منهم أبي بكر عمر عثمان علي وأن سائر أصحاب نبيك محمد أجمعين والذين يتبعونهم بإحسان إلى يوم الدين اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله اذكروا الله سبحانه وتعالى كثيرا فإن ذكر الله الأمان في الدنيا والآخرة اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك العفو والعافية في الدين والدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين توفنا وأنت راض عنا يا أرحم الراحمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات يا مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين اللهم انصر عبادك المستضعفين في كل مكان اللهم انصرهم بنصرك المبين اللهم ارحمهم بهم وارحمهم فإنك خير الراحمين اللهم ثبتهم يا رب العالمين اللهم أهلك أعداءك أعداء الدين الذين يحاربون دينك ويقاتلون أولياءك
اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم أنزل عليهم بأسك الذي لا ترد عن قوم المجرمين عباد الله اذكره يذكركم واشكره يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وأقم الصلاة